কষ্টই তো আছে, অসুবিধা হচ্ছে, ওয়াশিমি ওয়াশিমি মক্কি মদনি ইউল আরবি হ্যায় ও মেরা নবি মেরা নবি মেরা নবি হ্যায় বলেন না ও মেরা নবি মেরা নবি মেরা নবি হ্যায় ও মেরা নবি মেরা নবি মেরা নবি হ্যায় আল্লাহ কা ফরমান نشرح لك صدرك منصوب هجيس ورفعنا لك ذكرك الله أكبر আরে কোরআনুল কারীম আমার আল্লাহ তাআলা ২৫ জন নবীর নাম নিয়েছেন সবাইকে আল্লাহ তাআলা নাম ধরে ধরে ডেকেছেন কিন্তু আমার নবীকে আল্লাহ তাআলা কোরআনের কোথাও নাম ধরে ডাকেন নাই আলাদা উপাধি দিয়ে আলাদা উপাধি দিয়ে তাহা বলে ডেকেছেন ইয়াসিন বলে ডেকেছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল বলে ডেকেছেন ইয়া আইয়ুহাল মুদাসসির বলে ডেকেছেন চিৎকার করে জোরে বলা যাবে না আল্লাহু আকবার الله كفر ما ألم نشرح لك صدرك من صوب هجيس ورفعنا لك ذكرك جس ذاتك جس ذاتك قرآن میں بھی ذکر جلی ہے وہ میرا نبی میرا نبی میرا نبی ہے وہ میرا نبی میرا نبی میرا نبی ہے وہ میرا نبی میرا نبی میرا نبی ہے তুমি বুঝো নাই তোমার নবীকে তোমার আদর্শের মানুষকে তুমি বুঝো নাই তোমার কাছে হিন্দুদের আদর্শ ভালো লাগে খ্রিস্টানদের আদর্শ ভালো লাগে বদমাশদের আদর্শ ভালো লাগে কাফিরদের আদর্শ তোমার কাছে ভালো লাগে ওই খেলোয়াড় যেমন মাথায় চুল কাটে তুমিও তেমনি মাথা চুল কাটতে চাও খেলোয়াড় যেমন যেমন করে পোশাক পরে তুমিও তেমন পোশাক পরো নায়কের নায়িকার স্টাইলে তুমি তোমার জীবনটারে সাজাও আরে যুবক তুমি তো আমার নবীর মহাব্বত কলিজায় ঢুকাইতে পারো নাই এই জন্য আমার নবীর সুন্নতি টুপি তোমার কাছে ভালো লাগে না সুন্নতি দাড়ি তোমার কাছে ভালো লাগে না সুন্নতি পোশাক তোমার কাছে ভালো লাগে না শোনো শোনো তোমার কলিজায় যদি আমার নবীর মহাব্বত থাকত তাহলে আমার নবীর সুন্নতি টুপি তোমার মাথায় লাগত তোমার মধ্যে যদি আমার নবীর মহাব্বত কলিজায় ঢুকাইতে পারতা তাহলে আমার নবীর দাড়িটা তোমার কাছে ভালো লাগতো আমার নবীর মহাব্বত কলিজায় ঢুকাইতে পারলে সুন্নতি যাওয়া তোমার কাছে ভালো লাগতো আমার নবীর সুন্নত আমার নবীর মহাব্বত কলিজায় ঢুকাইতে পারলে নবীর প্রত্যেকটা সুন্নাহ জীবন দিয়ে হলেও পালন করতা জীবন দিয়ে হলেও পালন করতা এজন্য আগে কলিজায় নবীর মহাব্বত ঢুকাও পৃথিবীর সব পাপ দাও নবীর মহাব্বত কলিজায় ঢুকাও ঠিক না নেতা বানাইছো নেতা দাড়ি নাই মাথায় হ্যাঁ মুখে দাড়ি নাই ওটাও নেতা মাথায় টুপি নাই ওটাও নেতা আরে নেতা বানাইলে আমার নবীরে বানাও নেতাকে মুসলমান নেতাকে তোমার নেতা আমার নেতা বলেন না তোমার নেতা আমার নেতা পারবেন একটা স্লোগান দিতে হ্যাঁ পৃথিবীর কোন নেতারে খুশি করার জন্য এই স্লোগান না এই স্লোগানটা আমরা দেবো আমার নবীরে খুশি করার জন্য ঠিক আছে তো আরে কথা কয় না ঠিক আছে তো আমরা সবাই রসুল সেনা তোমার নেতা আমার নেতা মাশাআল্লাহ দেন গলা খুশি দেন ক্লিয়ার করে কাটি দিতে খুশি চুপচাপ রয়েছে দেন কাছে হ্যাঁ এবার হাত দুইটা উঁচা করেন টান টান করে উঁচা করেন ভালো করে উঁচা করে মাশাআল্লাহ এবার হাত গুলো মুট করে এটা ঝাঁকি দেন জোরে সরে একটা ঝাঁকি দেন শরীরের মধ্যে এটা স্পিড তৈরি হোক দেন ঝাঁকি দেন দেখেন জাকির চোটে আবার আরেকজনের নাক ফাটাই দিয়ে না দিয়েছেন ঝাঁকি দিয়েছেন তো এবার কণ্ঠে যতটুকু আওয়াজ আছে পুরোটা আওয়াজ ছেড়ে দিয়ে একটা তাকবীর হবে রেডি কথা কয় না রেডি হ্যাঁ কইছি না আস্তে আওয়াজ চলবে না জোরে আওয়াজ দিচ্ছে রেডি মাশাআল্লাহ নারে
দেবে হইল না আর একটু জোরে লাগবে নারে তাকবীর আল্লাহু আকবার হ্যাঁ মোটামুটি হচ্ছে আর একটু লাগবে নারে তাকবীর তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা আমরা সবাই রাসূল সেনা ভয় করি না বুলেট বোমা নারে তাকবীর কোরআন সুন্নাহর আলো কোরআন সুন্নাহ যেখানে আলেম ওলামা যেখানে শোধ ঘোষ যেখানে ঠিক আছে তো নাই তো ভেতর থেকে কুফর বের করেন শিরিক বের করেন বিদআত বের করেন ভেতরে ইমানি পাওয়ার ঢুকায় দেন মুসলমান আমার ভাইরা এই রাসূল আরবি কামার আল্লাহ তাআলা উম্মতের মাঝে পাঠাইছেন মূর্খদের মাঝে কাদের মাঝে বুঝলা গেছেন মনে হয় কাদের মাঝে আল্লাহ নিজে বলতেছেন হুয়াল্লাযী বাআথা ফিল উম্মিয়িনা রাসূলা هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين মূর্খদের মাঝে নবী বানাইয়া পাঠাইলাম এই নবীর কিছু কাজ নবীর কিছু দায়িত্ব দিয়ে পাঠাইলাম নবীর দায়িত্ব কি নবীর দায়িত্ব হলো এক নম্বর দায়িত্ব উম্মতকে তিলাওয়াত করে করে শোনানো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ উম্মতরে কোরআন তিলাওয়াত করে করে শোনানো এই নবীর প্রথম দায়িত্ব নবীর দ্বিতীয় নম্বর দায়িত্ব উম্মতরে শুধু কোরআন শোনাইলেই হবে না দ্বিতীয় নম্বর দায়িত্ব উম্মতের আত্মায় মেহনত করে 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 আত্মা পরিশুদ্ধ করাইয়া দেওয়া নবীর দায়িত্ব তার মানে আমার নবী আল্লাহ তাআলা জগৎবাসীর জন্য উস্তাদ বানাইয়া পাঠাইছেন জগৎবাসী সব মূর্খ এই মূর্খদেরকে আমার আল্লাহ তাআলা শিক্ষিত বানানোর জন্য নবী পাঠাইছেন ঠিক না জগৎবাসী সব মূর্খ আমাদের মধ্যে যতক্ষণ পর্যন্ত কোরআনের জ্ঞান না থাকবে আমরাও মূর্খ তবে আমরা শিক্ষিত কিছু হইলেও দাবি করতে পারি কেন নবীর কোরআন শিখছে জন্য আমরা কিছুটা হইলেও শিক্ষিত তাইলে জগৎবাসীর জন্য আমার নবীকে কি বানাইয়া পাঠাইছেন আমরা সব নবীর ছাত্র কামাত পর্যন্ত যত মানুষ আসবে সব নবীর ছাত্র আমার নবী আমাদের উস্তাদ এই যে আমরা আছি আমিও ছাত্র আপনিও ছাত্র আজকে যত বয়ান হচ্ছে সব ছাত্র ছাত্র উস্তাদ কি আমার নবী কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সব ছাত্র বলে হুজুর তাইলে আপনি কেন উস্তাদের চেয়ারে বসলেন এটা চেয়ার উস্তাদের চেয়ারে যদিও বসেছি কিন্তু অরিজিনাল উস্তাদ আমি নয় এর কারণ হলো কওমি মাদ্রাসা একটা নিয়ম আছে উস্তাদ পড়াইয়া শেষ করাইলে যেই ছাত্র একটু ভালো বুঝে সে আবার আবার ছাত্রদেরকে আবার নতুন করে পড়ায় এটাকে কওমি মাদ্রাসায় বলে তাকরার করে আমরা এখন তাকরার করতেছি কোরআন সাড়ে ১৪০০ বছর আগে নাজিল হয়ে গিয়েছে কোরআন আর নতুন কোন কিতাব নয় হাদিস আমার নবী যা যা সাড়ে ১৪০০ বছর আগে বলে গিয়েছেন সেগুলো সব হাদিস এগুলো আর নতুন কোন বিষয় নয় তাইলে প্রথম উস্তাদ আমার নবী আমরা সব নবীর ছাত্র এই জগতের পুরোটা আমার নবীর মাদ্রাসা পুরো পৃথিবী আমার নবীর মাদ্রাসা আসমানের নিচে জমিনের উপরে পুরো জমিন আমার নবীর মাদ্রাসা আমরা সব নবীর ছাত্র নবী আমার উস্তাদ ঠিক না আমার উস্তাদ হইয়া নবী আমার উস্তাদ হয়ে কি করেছেন নিজের হাতে কিছু ছাত্র বানাইছেন
নিজের হাতে যেই ছাত্র বানাইছেন এর মধ্যে এক নম্বর ছাত্র আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহু আকবার জোরে বলবেন কেমন ছাত্র বানাইছেন বুঝেননি আর একজন ছাত্র বানাইছেন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু নবী ছাত্র বানাইছেন ওসমান বিন আফফান ছাত্র বানাইছেন আলী ইবনে আবি তালিব এই চমৎকার চমৎকার এক একজন ছাত্র এত চমৎকার ছাত্র আমার নবী বানাইছেন যেমন উস্তাদ তেমন তার ছাত্র আমার নবী এমন ছাত্র বানাইছেন যেই ছাত্রকে আমার নবী নিজের জীবদ্দশায় জান্নাতের সার্টিফিকেট দিয়ে বিদায় করেছে এই মিয়া উস্তাদ কেমন দামি ছাত্রই বা কেমন দামি যে উস্তাদের কাছে লেখাপড়া করলে জান্নাতে যে উস্তাদের কাছে লেখাপড়া করলে কি পাওয়া যায় জান্নাতের সার্টিফিকেট পাওয়া যায় আমার উস্তাদের কাছে ছাত্র নয় এমন ছাত্র যেই ছাত্ররা উস্তাদের কাছে লেখাপড়া করলে উস্তাদ তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিতে পারে মনে রাখবেন নবুয়তের 23 বছরের জিন্দেগিতে আমার নবী একটা বিল্ডিং বানানোর ফিকির করেন নাই এক রাস্তা ঘাট মেরামত করার ফিকির করেন নাই রাসূল আরবি বড় বড় লিফট তৈরি করার ফিকির করেন নাই বড় বড় টাওয়ার বানানোর ফিকির আমার নবী করেন নাই আবার নবী মানুষের আত্মার মেহনত করেছেন আত্মার মেহনত করেছেন কেন কেন করেছেন জানে না বড় বড় বিল্ডিং একটা দেশের উন্নয়নের মূল চাবিকাঠি নয় একটা দেশ বেশি উন্নত এটা মূল ভেরি করে না সেই দেশের বিল্ডিং কত উন্নত একটা দেশ অনেক উন্নত সেই দেশের রাস্তা কত উন্নত এটা বড় ভেরি করে না একটা দেশ যদি উন্নতি বানাইতে হয় তাইলে সেই দেশের নাগরিকদেরকে দিনদার বানাইতে হয় যেই দেশে যত বেশি সৎ নাগরিক আছে সেই দেশ তত বেশি উন্নত কথা কয় না যেই দেশে যত বেশি সৎ নাগরিক রয়েছে সেই দেশ তত বেশি উন্নত আর যেই দেশে যত বেশি চোর আছে সেই দেশ তত বেশি কথা কয় না আমরা বাঙালি অরিজিনাল জিনিস বুঝি না আর আরব দেশের মানুষেরা চুরি বুঝেই না আরব করে আমরা গিয়ে চুরি শিখাই যে আমার একদিন সেদিন বলতেছে দুই বাঙালি দুই দোকান ভাড়া চালায় দুই বাঙালি কোথায় এক বাঙালি মালিকের কাছে গিয়া পায় যে আপনি যে এরে ভাড়া দিলেন এত কম টাকায় তারা তো মনে করে বাঙালি খুব গরিব এদের অবস্থা খারাপ যত কম টম ভাড়া নেওয়া যায় তো এ মনে করে কম ভাড়া নেয় বাঙালি আর একটা দোকানদার গিয়া পায় আপনি যে এর কাছ থেকে কম ভাড়া নিয়েছেন মোবাইলের ছবি দেখায় এই যে এলাকায় বড় বড় বিল্ডিং করছে এই যে দেখেন ঢাকার শহরে বাড়ি করছে গাড়ি কিনছে গাড়ি আর আপনি তার কাছ থেকে ভাড়া কম রাখেন এ মালিক দুই দিন পড়াই শেষ হয় ইমারা কেফির ফুলুস কেফির আরে এটা বড় বড় বিল্ডিং বানায় রেছ টাকা পয়সা তো ভালোই কমাও আমারে ভাড়া কম দাও কে এই আরব দেশের মানুষগুলোর বাপ পারি শিখাইছে কেটা বাঙালি যাচ্ছে এই জন্য মনে রাখবেন একটা দেশের উন্নয়নের জন্য সবচেয়ে প্রথম যেটা দরকার সেটা হলো দিনদার চরিত্রবান সৎ যোগ্য আল্লাহ ভীরু নাগরী এই হুজুররা কি করে ওয়াজ মাহফিল করে হুজুররা ওয়াজ মাহফিল করে কি আমি আপনাদেরকে বলে রাখি শুনেন সব শ্রেণীর মানুষ এখানে থাকতে পারেন আপনাদেরকে বলি যে দায়িত্বটা আমার দেশের সরকারের করার দরকার ছিল সেটা হুজুররা করে সেটা কি এদেশের মানুষদেরকে চরিত্রবান বানানোর ফিকির করে এই দেশের মানুষকে সৎ বানানোর ফিকির করে এই দেশের মানুষদেরকে নামাজি দিনদার আল্লাহওয়ালা কোরআনওয়ালা বানানোর মেহনত করে কসম করে বলি এই ওলামায়ে কেরামদের আধা ঘন্টা পৌনে এক ঘন্টার বয়ান শুনে এদেশের হাজারো চোরগুলো ভালো হয়ে গিয়েছে হাজারো ডাকাত ভালো হয়েছে হাজারো সন্ত্রাস ভালো হয়েছে হাজারো সরকারি চাকরিজীবীরা সরকারি সম্পদ লুণ্ঠন করা বন্ধ করে দিয়েছে সুতরাং মাহফিল বেশি হওয়া দরকার না কম হওয়া দরকার বেশি হওয়া দরকার ঠিক কিনা বলেন আমি তো মনে করি এই যে বর্তমান যে সিচুয়েশন
যা চলতেছে এর মধ্যে আপনার মেয়েটা ইজ্জত নিয়ে বাড়ি ফিরে এর কারণ কি জানেন আপনারা মনে করেন না যে খুব প্রশাসন নিয়ে আমরা মজবুত আছি মোটেও না হিসাব করা যাবে না এখনো হাক্কানি পীর মশায়েকদের মেহনত এই বাংলাদেশে আছে এখনো জামাতে তাবলীগের মেহনত আছে এই দেশে এখনো উলামায়ে কেরামদের বয়ান আছে এই দেশে এখনো জুমার দিনের বয়ান আছে এর কারণে আপনার মেয়েটা আজ ইজ্জত নিয়ে বাড়িতে ফিরতে আপনারা বিশ্বাস করবেন না কিন্তু আসলেই বাস্তব এটা আমার নবীর যুগে একটা ইতিহাস দেখান বিল্ডিং বানানো আছে বরঞ্চ বিল্ডিং ভাঙার ইতিহাস রয়েছে আমি বলছি না এই কথা যে এখন সব বিল্ডিং ভেঙে ফেলান এটা বলতেছি না বরঞ্চ বিল্ডিং এর দরকার আছে নবীজি একজন সাহাবীর বাড়ির সামনে দিয়ে যাইতেছে নবীজি জিজ্ঞাসা দেখতেছেন দোতলা বাড়ি জিজ্ঞাসা করলেন এটা কার অমুক সাহাবী সেই সাহাবি পরবর্তীতে আসছেন আমার নবীকে সালাম দিচ্ছেন নবী যার চেহারার দিকে তাকান না সাহাবি বুঝতে পারলেন যে আমার নবী রাগ করেছেন আমার উপরে বুঝেন কথা বুঝেন আল্লাহু আকবার সাহাবি গিয়ে বিল্ডিং ভেঙে ফেলেছেন একটা রাস্তা নির্মাণ করা হয়নি তো সেই যুগের মানুষদেরকে আমরা সোনার মানুষ বলি আল্লাহু আকবার বাড়ি যেয়ে কয়েন তাও জোরে চিল্লায় বলে সেই যুগের মানুষকে আমরা কি বলি স্বর্ণের মানুষ বলি এমন মানুষ তৈরি করেছেন যাদের কাছে কোটি কোটি টাকার সম্পদ পড়ে আছে কিন্তু ধরেও দেখে না ছুঁয়েও দেখে না হযরত ওমর গোটা পৃথিবীর তিন ভাগের দুই ভাগ শাসন করেছেন গাছের শিকড়ের উপরে মাথা লাগায়া ঘুমায়া সিরিয়ায় গিয়েছেন হযরত ওমর এগুলো খালি শুই নাই রেখেন না দিলের কান দিয়ে শুনেন দিলের কান লাগায় শুনেন হযরত ওমর যখন অর্ধ পৃথিবীর শাসক সোয়া দুই কোটি বর্গ মাইলের শাসক গিয়েছেন সিরিয়ায় হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর একটা চমৎকার আমল ছিল রাতের অন্ধকারে একা 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 ছদ্মবেশে ঘুরতেন ওই আল্লাহর কি ঘুমাইতেছে উনি চাদর অন্য করে দিয়ে চাদরটা সরান নাই ঠান্ডা বেশি অন্য করে বুঝছেন কেন আমার দিকে তাকান চেহারা আমার ভালো না এর ভরেও তাকাইবেন একে একে রাত্রিবেলায় ঘুরতেছেন হযরত ওমর এটা তার একটা আমলে ছিল শুধু তার না যতজন খলিফাতুল মুসলিমিন আছে মুসলমানদের প্রতিনিধি যারা এদের সমাভ্যাস হলো রাতের অন্ধকার একা একা খুঁজে 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 মানুষদের দুর্দশা দেখা হযরত ওমর খুঁজে খুঁজে একজন মুরব্বী মহিলা পেয়েছেন বুড়ি মহিলা এই বুড়ি মহিলা বাড়ির সামনে বসে বসে কান্দে বিষণ্ণ মন নিয়ে বসে আছে রাতের অন্ধকারে হালকা হালকা চাঁদের একটু আলো হযরত ওমর নিজের পরিচয় গোপন করে মহিলার সামনে গিয়ে দাঁড়িয়েছেন সালাম দিয়েছেন মা কেমন আছেন বলে ভালো আছি অমরের শাসন কেমন বলে অমরের কথা অমর আমার পথ দোয়া পায় আমার ছাড়া দোয়া পায় না হযরত ওমর থমকে গিয়েছেন চমকে গিয়েছেন কি ব্যাপার এত চমৎকার করে দেশ চালানোর ফিকির করে তারপরে মহিলা এমন বদুয়া কেন দেবে মা সামনে দাঁড়িয়ে গিয়েছেন মা কি হয়েছে বলেন অমর আপনার সাথে কোনো অন্যায় করছে নাকি বলে অমরের শাসনের আজ নাকি পাঁচ বছর কমপ্লিট হয়ে গিয়েছে কিন্তু এই পাঁচ বছরের মধ্যে অমর আমাকে একটা দিনের জন্য একটু খবর নেওয়ার জন্য আসে নাই কে আছি না না কে আছি আমার খবর নেয় নাই আজকে এতদিন ধরে না খাওয়া অমর আমার খবরটাও নেয় নাই শোনোর যুবক তোমার কাছে বলি কায়ামতের ময়দানে আমিও যা থাকবো অমরও তা থাকবে আজকে দুনিয়ার মধ্যে অমরের অনেক ক্ষমতা অমর আজকে আমিরুল মুমিনীন আমার সাধারণ মানুষ থাকবে আমিও সাধারণ মানুষ থাকবো ওই কামতের ময়দানে অমরের ধৈরা আল্লাহর সামনে দাঁড় করাইব হযরত ওমর থরথর করে কাঁপতেছেন
মহিলা কেমন কথা বলে ফেললো আমার বিরুদ্ধে আসলেও তো পাঁচ বছর আমি খবর নিতে পারি নাই খবর নিবে নিবা কেমনে কোথায় মদিনা কোথায় সিরিয়া এইখানে নাকি বহুত দূরে রে ভাই হযরত আমার খবর নিবেন কেমনে হঠাৎ করে মহিলার দিকে কথা বলতে বলতে হযরত আমার বলেন মা আমি অমরের পক্ষ থেকে আপনার সব দুঃখ আর দুর্দশাগুলো কিনতে চাই আমার কাছে বিক্রি করবেন নাকি বলে না না দুঃখ কারো কাছে বিক্রি করা যায় নাকি আমার দুঃখ তোমার কাছে বেচব না হযরত আমার কাছে পাঁচ দিন হাম দেব পাঁচ দিন হাম বুঝেননি মানে পাঁচ ঘড়ি স্মরণের উপরে পাঁচ দিন হাম দেব বেচবেন আয় না না বেচব না দশ দিন হাম দেব বিক্রি করবেন দশ দিন হাম বলে না বিক্রি করব না পনেরো দিন হাম দেব বিক্রি করবেন না বিক্রি করব না বিশ দিন হাম দেব বিক্রি করবেন না অমরের পক্ষ থেকে আমি আপনার দুঃখগুলো কিনতে চাই মহিলা বিশ দিরহামের কথা শুনছে তার মানে বিশ বড়ির উপরে স্বর্ণ সৈনা রাজি হয়ে গিয়েছে ঠিক আছে যাও যাও অমরের পক্ষ থেকে তুমি যেহেতু কিনতে চাও সব দুঃখ দুর্দশা গুলো কিনে দিলাম কায়ামতের ময়দানে অমরের বিরুদ্ধে কোন সালিসি আল্লাহর কাছে দাঁড় করাবো না এই কথা চলতেছে হযরত আমার মহিলার পায়ের সামনে মাটির মধ্যে বসা এদিকে হযরত আলী আর হযরত উসমান দুইজনে কুস্তি বের হয়েছেন আমির মুমিনিন কোথায় কোথাও খুঁজে পায় না হঠাৎ করে তাকিয়ে দেখেন মহিলার পায়ের সামনে বসা ওইজন দূর থেকে ডাক দিয়েছে ইয়া আমিরুল মুমিনিন আমির মুমিনের ডাক শুনে মহিলা বসার থেকে লাফ দিয়ে দাঁড়াইছে এই আমিরুল মুমিনিন কুস্তি এখানে আর হযরত আলী কয় আপনার পায়ের সামনে যে বসায় জগতের আমার আমিরুল মুমিনিন মহিলা হাত জোর করে দাঁড়িয়েছে আমার মাফ করে দেন ক্ষমা করে দেন না জানতেই আপনার বিরুদ্ধে অনেক কথা বলে ফেলাইছি না না আপনার প্রতি আমার কোনো অভিযোগ নাই তবে আমার ছোট্ট অভিযোগ এই জন্যই ছিল যেহেতু পাঁচ বছরে আপনি আমার খবর নেন নাই আমি এই জন্য আপনার বিরুদ্ধে কথা বলেছি মূলত আল্লাহর নবীর সাহাবীর ব্যাপারে আমার মোটেও বিদ্বেষ নাই আপনার ব্যাপারে আমার মোটেও খারাপ চিন্তা নাই হযরত আমার কয় কথা বলে লাভ নাই আপনার সাথে আমার চুক্তি হয়ে গিয়েছে বিশ দিরহামের বিনিময়ে আপনার দুঃখগুলো আমি কিনে লইছি হযরত আমার নিজের চাদর ছিঁড়ে সামনে মহিলার সামনে দিয়েছেন কাগজ আর কলম এই চাদরের মধ্যে মা লিখে দেন বিশ দিরহামের বিনিময়ে আপনি আমার কাছে আপনার দুঃখগুলো বিক্রি করেছে কেন 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 লিখে দেন বলে হ্যাঁ মা এটা লিখে দেন লিখে দেওয়া হলো লেনদেন ক্লিয়ার হয়ে গেল হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে ওই কাগজের টুকরা চাদরের কাপড়ের টুকরাটা দিয়ে হযরত আমার কয় ভাই আলী কিয়ামতের ময়দানে আমি যখন জমিন থেকে বিদায় হয়ে যাব আমি মরে গেলে আমার কাফনের কাপড়ের মধ্যে এই কাপড়ের টুকরাটা দিয়ে দিও কেন দিবা জানো আলী আমার কাফনের কাপড়ের মধ্যে টুকরাটা দিয়ে দিবা কিয়ামতের ময়দানে যদি এই মহিলা আমার বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দায়ের করে সেই দিন আমি মালিকের কাছে দেখাইব আল্লাহ বিশ দিরহামের বিনিময়ে তার জীবনের দুঃখগুলো আমি কিনে দিছিলাম আল্লাহর সামনে যেন এই মহিলা মামলা দায়ের করতে না পারে ওরে মুসলমান কেমন ছাত্র আমার নবী তৈয়ার করেছে যেই ছাত্র কিয়ামতের ময়দানকে এত ভয় পায় আমার আল্লাহ তাআলা বলেন ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া আল্লাহর মধ্যে আমার আল্লাহ তাআলা কয় ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি জান্নাতা গুনাহ থেকে বেঁচে থাকো গুনাহ থেকে বেঁচে থাকো আল্লাহ তাআলা বলেন তাইলে তোমার ঠিকানা জান্নাত ভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তারে দুইটা জান্নাত দেব কয়টা জান্নাত দেবেন আওয়াজ দিয়ে জোরে কর ও মুসলমান আবার আল্লাহর রাসূল নিজে উস্তাদ হইয়া এমন কিছু ছাত্র জমিনের মধ্যে বানাইছেন যেই ছাত্রগুলো আমার নবী যাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিতে পেরেছেন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিয়ে দেখেন একদিন নবীর সামনে জিবরীল এসে হাজির
السلام عليكم ورحمة الله وبركاته ওই যুবক ভাইয়ের মনে খুব কষ্ট হইতেছে অনেক মোবাইলের দিকে যে তাকাইছে আমি অনেক কোন ধরে আপনি নিচের দিকে কেন বুঝছেন মাস্ক পরে আপনি নিচে কিছু দেখতেছে হ্যাঁ কথা কইতেছে আমি খালি আপনি নিচের দিকে কি মোতালা করেন কষ্ট হইতেছে আপনার কষ্ট হয় না কিন্তু আমার কষ্ট হচ্ছে শরীরে প্রচন্ড জ্বর ছিল গতকালকে জ্বর নিয়ে আর ঠান্ডা নিয়ে আসছে কথার মধ্যে এখনো ক্লিয়ার না কম আপনারা বুঝতেছেন কিনা জানি না এরপরও কথা বলতে আসছি আপনাদের দোয়া আর আজকের মাহফিলের আয়োজক যিনি মহাসচিব হুজুর আমার অত্যন্ত শ্রদ্ধার মানুষ আমি যাকে ওস্তাদের মতো সম্মান করি এই মানুষটার দোয়া নেওয়ার জন্য আসছি এখন হুজুরই না বসায় দিছে কিছু কথা কইতে হইব আমি মনে করছিলাম যে মোরালগঞ্জের হুজুর আছেন হুজুর বুঝি শেষে মোনাজাত দিব দেই শেষটা পড়ছে আমার ঘরে মনে করছি ফাঁকি ঝুঁকি দিয়া যাইতে পারব আল্লাহ এজন্য বসে আল্লাহ এখানে আনছেন আর শুনেন হেদায়াতের মালিক আমি আজাদি না কিন্তু এই মসজিদটা বড় দামি মসজিদ হতে পারে আজকের এই মসজিদটা আপনার আমার হেদায়াতের বসিলা হয়ে যাইতে পারে কার বিনিময়ে কার আল্লাহ হেদায়াত দিবেন বলা যায় না তো কি কথা কয় না কেন কার বিনিময়ে কার হেদায়াত দিবে বলা যায় না এটা বড় কঠিন বিষয় আল্লাহ যারা চায় তারে গুনাহের রাস্তা থেকে তাই নাই না হেদায়াতের রাস্তায় মালিক উঠায় দেয় এই জন্য এই মাহফিল গুলোতে যখনই বলবেন কখনই এই নিয়ত করে বইবেন না যে দেখি না কথা কি হয় না হুজুরটা সুবিধা না এই চিন্তা করে কখনো বসবেন না বরঞ্চ এখানে কোরআনের কথা হয় ঠিক না এই কোরআনের কথা নিয়ত করে শুনবেন যেমন কথা এই যে সাউন্ড বক্সে দিয়ে আপনারা শুনতেছেন তো কথা তো আসলে আমরা বলি না কথা আল্লাহর কথাগুলো নকল করে করে বলি নবীর কথাগুলা সাউন্ড বক্স আমরা হইয়া আপনাদেরকে শুনাইতেছি নবীর কথার দাম নাই আল্লাহর কথার দাম নাই জিবরিল আমিন এসে নবীর কাছে হাজির হইছেন বুইলা গেছেন মনে না আস্তে কর না নবী আমার জিবরিল আলাইহিস সালামের দিকে তাকাইয়া দেখেন জিবরিল আলাইহিস সালামের পরনে ছালা চটে যাব হ্যাঁ কি বুঝে কিসের জামা মাথার বাগড়িটাও ছালা চটের বাগড়ি জিবরিল আমিন কই আইছে কি বুঝে জিবরিল এসে বললেন পয়গম্বর আপনার আবু বকরকে একটু সালাম দেন নবী আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে সালাম দিলেন তো মসজিদে নববীর মিম্বরের মধ্যে বসলে যদি মসজিদে নববীর মিম্বরে বসা হয় ডান দিকে আমার নবীর ঘর এটা আম্মা জানায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ঘর যেখানে এখন আমার নবীর রওজা এই জায়গাটা আম্মা জানায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ঘর ছিল এই জায়গাটাই আমার নবী বসবাস করতেন আমার নবী এই জায়গার ব্যাপারেই বলেছেন বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আমার এই ঘর আর আমার মেম্বর মাঝখানের জায়গাটুকুকে রিয়াজুল জান্নাহ বলা হয় জান্নাতের বাগান জান্নাতের টুকরা এই জায়গাটা এখনো পর্যন্ত রিয়াজুল জান্নাহ বলা হয় নবীজির ঘর ছিল ডান সাইডে আর একটু দূরে ছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর বাড়ি বাম সাইডে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে আমার নবী ডাক দিয়েছেন রাহমাতুল লিল আলামিন ডাক দিলেন আবু বকর সিদ্দিক আমার নবীর বাম পাশে দাঁড়িয়েছেন জিবরিল আমিন ডান পাশে দাঁড়ানো নবী মিম্বরে বসা আমার নবী তাকে দেখেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর পরনে যেমন করে চালার চটের জুব্বা জিবরিলের পরনেও চালার চটের জুব্বা আমার আবু বকর সিদ্দিকের পরনেও যেমন চালার চটের পাগড়ি এই জিবরিল আমিনের পরনেও চালার চটের পাগড়ি আমার নবী তাকে দেখেন এর পোশাক যেমন আবু বকরের পোশাক তেমন নবী আমার আবু বকর সিদ্দিকরে জিজ্ঞাসা করে আবু বকর তুমি জিবরিলের পোশাক পরছো না জিবরিল তোমারটা পরছে জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন পয়গম্বর আমি আমার পোশাক আবু বকর কেন পড়বে বরং আমি আবু বকরের পোশাক পরছি শুধু আমি নয় নবী আসমানের যত ফি
পিগমের পোশাক পরেছে আল্লাহু আকবার আমার নবী আবু বকর সিদ্দিকের দিকে তাকায় কান্না করতেছেন এই আবু বকর তো সেই আবু বকর যে আবু বকর মক্কার মধ্যে সবচেয়ে বড় ব্যবসায়ী ছিল যে আবু বকর মক্কার বড় দামি কাপড়টা দিয়ে আবু বকর সিদ্দিক জামা বানাইতেন সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর পরনে আজকে চালার চটের জামা ইসলাম গ্রহণ করার কারণে আবু বকর সিদ্দিক আজকে ফকির হয়ে গিয়েছে কারণ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন পয়গম্বর আমার কাছে প্রিয় জিনিসটা কি জানেন ইনফাকু মালি আলা রাসূলিল্লাহ আমার যত সম্পদ আছে সবগুলো আপনার জন্য খরচ করা আমার কাছে প্রিয় আপনি শুধু চাইতে থাকবেন আমি দিতে থাকব আপনি চাইবেন আর আমি আবু বকর দেব আপনি চাইবেন আর আমি দিতে 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 ফকির হয়ে যাব আমি আবু বকরের কাছে এটাই প্রিয় আমার নবী তাকিয়ে দেখেন আজকে আবু বকর ওই হালত থেকে আজকে ফকির চটের পাগড়ি পড়েছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আমার নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর দিকে তাকায় কান্না করতেছেন নবী আমার ডাক দে আবু বকর আজকে সেই হালাত থেকে এই পরিস্থিতিতে এসেছ তুমি আল্লাহর প্রতি খুশি না রাজা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কান্না করেন পয়গম্বর আমি খুশি না রাজা আর জিজ্ঞাসা করে লাভ নাই আপনি বলেন তো আমার এই অবস্থা আমার আল্লাহ আমার প্রতি খুশি নি জিবরিল আলাইহিস সালাম কা পয়গম্বর শুধু খুশি নয় মালিক শুধু খুশি নয় আজকে আমি কেন হাজির হয়েছি জানেন আমার আল্লাহ তাআলা আপনার আবু বকরকে সালাম দিয়েছে আমি আল্লাহ পাকের পক্ষ থেকে সালাম লইয়া আবু বকরের জন্য হাজির হইছি আল্লাহু আকবার জোরে বলেন এইবার রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়ার মানুষেরা আমি এমন একজন লোকের নাম জানি তার বাবার নামটাও জানি তার মায়ের নামটাও জানি বংশ পরিচয় আমি নবী ভালো করে জানি এই লোকটা যখন কিয়ামতের ময়দানে জান্নাতের গেট দিয়ে ঢুকতে হবে জান্নাতি ফেরেশতারা জান্নাতের গেটের মধ্যে লাল গালিচা বিছাইয়া দুই দিক দিয়ে কাতার করে ফেরেশতারা দাঁড়িয়ে যাবে লোকটা যখন জান্নাতের গেট দিয়ে ঢুকবে জান্নাতি ফেরেশতারা মারহাবা মারহাবা বলে নিমন্ত্রণ জানাবে সহ্য করতে পারবে না হযরত ওমর ময়দানে ময়দানায় ঘুরে মসজিদে নববীর কিনারায় কিনারায় ঘুরে আর তরবারি কোলা তরবারি নিয়ে নিয়ে হাতে ওদিকে হযরত ফাতেমাও কান্দে আব্বু গো আস্তি বুঝি তুমি জমিনে আর থাকবো না তোমার জায়গা ঠিকানা এখানে না তোমার ঠিকানা রব্বি কারিমের আরাস জিবরিল যদি ওয়াহী নিয়ে আসে আমি ফাতেমা পয়রা দেব আমার বাবার জমিনে না দাঁড়িয়েছেন কেউ যদি বলো আমার নবী জমিন থেকে বিদায় হয়েছে আমি তরবারি দিয়ে তার মাথাটা আলাদা করে ফেলো নবী আবার বিদায় হয় না নবীরে মৃত্যু বলবি না আমার নবীর মৃত্যু বলবি না সাহাবাই কারাম আমার নবী ইন্তেকাল করেছেন মানতেই পারে না মানতেই পারে না আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খবর পেয়ে মদিনার দিকে আসতেছে সোজা হয়ে হাঁটে মনে হয় যেন পাথর সামনের দিকে আকাশ পাথর
رسول عربي صلى الله عليه وسلم رسول عربي صلى الله رسول عربي غرر مطلعي كبوباكار صدق عمان نبير دیگر تقر عصد قرر عمان نبير قبر ربط بجمع خائر ابوباكار صدقر چوب دیگر تب 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 قرر پانی بور عردك بلن پرغمبار جیبون کنو دین تو اپنی آمان چارت مصفر اپنی جان نئی حضرت گیا چھے اپنی آمار اپنی آمار حضرت قرر چھے بیب شبانی جگہ لے امی ابوباكار کے لیا اپنی بیب شبانی جر سفر گیا چھے ময়দানে গিয়েছেন আমি আবু বকর আপনার সাথে ছিলাম উহুদের ময়দানে গিয়েছি আমি আবু বকর আপনার সাথে ছিলাম উহুদের ময়দানে গিয়েছি আমি আবু বকর আপনার সাথে ছিলাম নবী উহুদে আমি আবু বকর ছাড়া জান্নাত আজকে নবী আপনি আমারে নায়িকা বুঝি আল্লাহর দরবারে সফরে রওনা করেছেন নবীর পাশে আর আবু বকরের পাশে আমি একটু ঘুমাইতাম আম্মা জানা দেখে বললেন আমার ইচ্ছা ছিল আমি ঘুমাইব তবে জামানের আবু বকর যে জমাত যে চাইছে আমি অনুমতি না দিয়া পারি না হযরত আম্মা জান অনুমতি দিয়ে দিলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর অনুমতি নিয়ে বাড়িতে আসলেন হযরত ওমর ফারুক কয় শুনো শুনো যদি অনুমতি দিয়েছে তারপর আবার অনুমতি চাইতে যাইবা তখন অনুমতি চাইতে আমার আম্মা জান যদি আমারে কোনোদিন অনুমতি দেয় আমারে দাফন দিবা
আর যদি অনুমতি না দেয় নবীর পাশে দাফন না কইরা ওই জান্নাতুল বাকির পাশে নি আমার দাফন করাইয়া দিবা দুনিয়ার মানুষ হযরত আমার ক্ষমতার চেয়ে বৈশা কি পরিমাণ ভয় পাইতেন রে মুসলমান একটু তোমাদেরকে বইলা যাই ভালো করে শোনো ভালো করে শোনো রাসূল আরবী কেমন জান্নাতি মানুষ জমিনের মধ্যে বানাইছে কেমন ছাত্র বানাইছে যেই ছাত্ররা প্রত্যেকই আমার নবীর সাহাবী যেই ছাত্ররা প্রত্যেকই জান্নাতি আমার নবীর কজন সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট নিজের জীবন দশায় দিয়েছেন কেমন ছাত্র কেমন উস্তাদ শুধু তাই নয় বদরেও যারা হাজির হয়েছে এরাও জান্নাতি বহুদে যারা হাজির হয়েছে এরাও জান্নাতি বাইয়াতুর রিদওয়ানে যারা হাজির হয়েছে এরাও জান্নাতি নবী আমার সব সাহাবীদেরকে জান্নাতি বানাইয়া এবার বিদায় ভাষণ দেওয়ার জন্য আমার নবী দাঁড়িয়েছেন আমার নবী দাঁড়িয়ে ঘোষণা দিচ্ছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিআমতি ওয়া রাদীতু লাকুমুল ইসলাম দীনা আজকে দিন ইসলামকে কমপ্লিট করে দেওয়া হলো সাহাবায়ে কেরাম বড় খুশি সুমাইয়ার কষ্ট করা লাগবে না আর আমার কষ্ট করা লাগবে না আবু বকর রক্ত বুঝিয়ার বিপরে যায় নাই তুমি কেন কাঁদ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন রে ভাই নবী যে কি বলছেন শোনো না আমার নবী না বলছেন দিন কমপ্লিট হয়ে গেছে আমার নবী তো জমিনে আসছিলেন দিন কমপ্লিট করার জন্য তার মানে বোঝা গেল আমার নবীর দ্বারা দিন আল্লাহ কমপ্লিট করে দিয়েছে তার মানে আমার নবী জমিনের মধ্যে বেশি দিন থাকবেন না নবী যদি জমিন থেকে বিদায় হয়ে যাবে আমার নবী যদি জমিন থেকে বিদায় হয়ে যায় আমি আবু বকর কেমনে থাকব এই কষ্টে আর দুঃখে আমি আবু বকর চোখে আমার নবীও বুঝিয়া জমিনের মধ্যে বেশিদিন থাকবেন না বিদায় হয়ে যাবে রহমতুল্লিল নবী সাহাবায়ে কেরামদের চোখে পানি দেখতেছে সব সাহাবীদের চোখে পানি সব সাহাবীদের চোখ দিয়ে টপ 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 করে পানি গুলো পড়ে রহমতুল্লিল আলামিন দাঁড়িয়েছেন সাহাবীরা শোনো কান্না করো না কান্না করো না অন্যান্য নবীদের মতো আমিও জমিন থেকে বিদায় হব ঠিক আছে কিন্তু অন্যান্য নবীদের মতো আমি বিদায় হব না এর কারণ হলো অন্যান্য নবীরাও জমিন থেকে বিদায় হয়েছে তাদের কোরআন ও তাদের কিতাব জমিন থেকে বিদায় হয়েছে অন্যান্য নবীরা জমিন থেকে যখন বিদায় হয়েছে তাদের কিতাব ও জমিন থেকে বিদায় হয়েছে অন্যান্য নবীরা যখন জমিন থেকে বিদায় হয়েছে তাদের ধর্ম ও জমিন থেকে বিদায় হয়েছে আমি নবী যদিও জমিন থেকে যাব আমি নবীর ধর্ম জমিন থেকে যাব তোমার
كتاب الله وسنة رسوله نبي أمار بلن سابيرا تمہدر مجھامي تو ایتا دنش ركے گالا جب تکن قرآ جن تو ایتا دنش کے مضبط قرآ در رکت باروا قرآ دن تم را پت پرشت حبنا ارمت ایک نمبر قرآن دیتی نمبر آمین بیر سننا نبی اوئی جائے گا آئیتا قطع بولے داریے داریے بولے چھا آدنا سابيرا شنے رکو بلکیو بلی شاہد الغائبا اس کے تمہدر چھوٹر تدائی تو آسے ایتا میں جڑا سو আমি তোমাদেরকে দ্বীনের দাওয়াত দিয়ে কমপ্লিট করে দিলাম দ্বীন তবে হ্যাঁ আমি ইন্তেকালের পরে জমিনে অনেক মানুষ আসবে তাদের কাছে আমি নবী তাদের দ্বীন পৌঁছাইতে পারি নাই ওদের কাছেও তোমরা দ্বীন পৌঁছাইয়া দিবা ওদের কাছেও তোমরা দ্বীন পৌঁছাইয়া দিবা শোনো শোনো এই জন্য নবী জমিন থেকে বিদায় হওয়ার পরে সাহাবায়ে কেরাম দ্বীন প্রচারের দায়িত্ব নিয়েছিলেন সাহাবায়ে কেরাম জমিন থেকে বিদায় হওয়ার পরে তাবেইন দ্বীন প্রচারের দায়িত্ব নিয়েছিলেন তাবেইন জমিন থেকে বিদায় হওয়ার পর তবে তাবেইন জমিনে দ্বীন প্রচারের দায়িত্ব নিয়েছিলেন তবে তাবেইন জমিন থেকে বিদায় হওয়ার পর আইমা মুজতাহিদিন দ্বীন প্রচারের দায়িত্ব নিয়েছিলেন আইমা মুজতাহিদিন জমিন থেকে বিদায় হওয়ার পর উলামায়ে মুতাকাদ্দিমিন এই দ্বীন প্রচারের দায়িত্ব নিয়েছিলেন উলামায়ে মুতাকাদ্দিমিন জমিন থেকে বিদায় হওয়ার পরে উলামায়ে মুতাখিরিন জমিনে দ্বীন প্রচারের দায়িত্ব নিয়েছিলেন আর দুনিয়ার মানুষ বাংলাদেশের সিচুয়েশন কোথায় মদিনার ইসলাম কোথায় বাংলাদেশে আছে আজকে 6,500 কিলোমিটার দূরে এই কোনোদিন হয়তো ফসল দিবে না তায়েব বাসীরে যদি কোনোদিন ফসল না দেয়
আল্লাহ কবুল করে বলেন আমিন আর মুসলমান ভাইরা সময়ের লম্বা নিতে চাচ্ছি না আজকের এই মাহফিলটা পেয়ে আপনারা খুশি না বেজা সবাই একটু জোরে বলেন খুশি না বেজা যদি খুশি হয়ে থাকেন লম্বা সময় নেব না আমার আজকের এই মহাশক্তি হুজুর হযরতুল আল্লাহ আল্লামা ইউনুস আহমদ সাহেব দামত বরকাতুম আলিয়া শেখ চরমনাই রহমাতুল্লাহি আলাইহি অত্যন্ত স্নেহের এবং খলিফা হযরত মাদ্রাসা করেছেন এই মাদ্রাসা অনেক কিছুর প্রয়োজন আমি আপনাদের